শাকসবজির লাভ আমরা সবাই জানি, তারপরও আচ্ছা কয়েকটা শাকসবজির লাভ আবার নতুন করে জেনে নিই। ধুঁদল, ধুঁদলের ইংরেজি হচ্ছে স্পঞ্জ গোর্ড, বরবটি লং ইয়ার্ড বিন, চাল কুমড়া ওয়াক্স গোর্ড, করলা বিটার গোর্ড, বেগুন, আমাদের দেশে কিন্তু দু ধরনের বেগুন পাওয়া যায়, একটা হচ্ছে গোল বেগুন আর একটা হচ্ছে লম্বা বেগুন। গোল বেগুনকে আমরা বলবো এগ প্ল্যান্ট এবং লম্বা যে বেগুনটা পাওয়া যায় সেটিকে আমরা বলবো ব্রিঞ্জল। পুঁইশাক, পুঁইশাককে আমরা বলবো ইন্ডিয়ান স্পিনাচ, লাল শাক রেড অ্যামারনাথ, পটল পয়েন্টেড গোর্ড, লাউ বটল গোর্ড, তারপরে রয়েছে সবুজ মটরশুঁটি, সবুজ মটরশুঁটি যখন সেটি হচ্ছে গ্রিন পি, আবার আছে মটর, মটর মানে হচ্ছে অনেক সময় হয় না আমরা যে মটর ডাল সেটা হচ্ছে ফিল্ড পি, তারপরে রয়েছে কাঁকরোল, কাঁকরোলের ইংরেজি হচ্ছে সুইট বিটার গোর্ড, সাজনা ডামস্টিক, ঝিঙ্গে রেজ গোর্ড, চিচিং কচু, কচু আরাম, কচুর লোতে আরাম ল, কলার মোচা প্ল্যান্টেন ফ্লাওয়ার, কলমি শাক বান্টেড, শালগম টার্নিপ, ছোলা গ্রাম, পেঁয়াজ পাতাকে আমরা বলবো স্প্রিং অনিয়ন।